রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির রায় আজ। রায়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহত রিফাতের পরিবার ও বরগুনার সচেতন মহল। অপরদিকে আসামিপক্ষের প্রত্যাশা ন্যায় বিচারের। গত 14 অক্টোবর রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষে রায়ের দিন ঠিক করেন আদালত। রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে 74 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর সব আসামিদের পক্ষে বিপক্ষে আদালত যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবীরা। 14 আসামির মধ্যে 7 জন 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। চাঞ্চল্যকর এ মামলায় গত 30 সেপ্টেম্বর মিন্নি সহ 6 প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড দেয় বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। ওই বছর 1 সেপ্টেম্বর 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির রায় আজ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে বরগুনা থেকে জেলা ও দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু। মালিক মিঠু, রিফাত হত্যা মামলার আজ কখন নাগাদ রায় হতে পারে আর আসামিদের কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। যে বরগুনা চাঞ্চল্যকর যে রিফাত হত্যা মামলার একটি পর্ব অধ্যায় শেষ হওয়ার পর কিন্তু এই যে অপ্রাপ্ত বয়স্ক যে 14 আসামির আজকে রায় হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত জেলা কারাগার থেকে তাদেরকে আসলে আদালতে আনা হয়নি এবং আজকে 10টা নাগাদ এখানে রায়ের কার্যক্রম শুরু হবে বা আদালতের বিচারিক কার্যক্রম শুরু হবে। তারপর আমরা হয়তো বা 12টা নাগাদ বা 11:30 নাগাদের পরপরই আসলে এই রায় আমরা কি রায় হয়েছে সেটা জানতে পারবো হয়তো বা এই তারপরে এই রায়ের পরিপ্রেক্ষিতে। কিন্তু গতকাল থেকে যে রিফাত শরীফের পরিবারকে সব ধরনের নিরাপত্তা এবং বিচারকের বাসভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করেছিল আসলে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু এখনো এই আদালত চত্বরটি আসলে একদম নিরাপত্তার চাদরে কিন্তু তারা ঢেকে রেখেছেন এবং যত প্রকার নিয়ম আইন শৃঙ্খলা রয়েছে এবং সবকিছু তারা প্রায় অর্ধশতাধিক আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে নিরাপত্তার জন্য আসলে কাজ করছেন। আজকে 10টা নাগাদ তাদের বিচারিক কার্যক্রম শুরু হবে। কিন্তু এই বিষয়টি বিষয়ে জানিয়ে রাখি যে গত বিগত 26 জুন যে প্রকাশ্যে বিবলকে যে কলেজ ঘেটে সামনে যে নারকীয় ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় যে প্রথম পর্বে প্রাপ্তবয়স্ককে 6 জনকে ফাঁসি দণ্ডাদেশ দিয়েছিলেন, 4 জনকে বেকসুর খালাস দিয়েছিলেন, মিন্নি সহ 6 জনকে ফাঁসি কার্যাদেশ দিয়েছিলেন। রিফাতের পরিবার দাবি করছেন যে সেটি গত যে রায়টি হয়েছে সেই রায়টি তারা এই এরকম একটি রায় যদি পায় তারা আসলে খুশি হবেন। অন্যদিকে সচেতন মহল বলছেন যে এখানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়তো বা যে কিশোর অপরাধ বা এই যে অল্প বয়সে যে অপরাধ প্রবণতারা কমিয়ে আসবেন এমনটা আসলে জানিয়েছে যে স্থানীয় বা সচেতন মহল। বিশেষ করে হয়তো বা এক প্রকার এখানে প্রায় শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত হয়েছেন এবং সে কাজ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের পেশাগত দায়িত্ব পালন করতেছে এবং সকল বিষয় করে আজকে হয়তো 10টা নাগাদ বিচারিক কার্যক্রম শুরু হলে হয়তো 12টা নাগাদ আমরা এই রায় কি রায় হবে সেটা আসলে আমরা জানতে পারবো এবং সকল বিষয়ে আসলে আমরা প্রশ্ন হয়তো কিছুক্ষণের ভিতরেই আসামিদের কারাগার থেকে এই আদালতে আসলে আনা হবে। এই ছিল আসলে সর্বশেষ পরিবার থেকে সাথে। মালিক মিঠু, আপনি তো আদালত প্রাঙ্গণে আছেন, আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা সবশেষ তথ্য জেনে যাব।